তে নমিনেশন সাবমিট করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ মেলানা হাম্বাই অ্যান্ড গুড ইভিনিং। জাস্ট উই হ্যাভ ফিনিশ নাও। আজকে আমরা ত্রিপুরা মথা এবং বিজেপি অ্যালায়েন্স, এই আমরা ত্রিপুরা মথা এই চৈলম কনস্টিটুয়েন্সিতে আমরা এই দুটা পঞ্চায়েতে আমরা লড়ব। এই কারণে আমরা আজকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। একটা হচ্ছে আপনার এই আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত এবং বিশ্রামবন্ধু গ্রাম পঞ্চায়েত, দুটা গ্রাম পঞ্চায়েত থেকে আমরা চারজন এবং একটা বিশ্রামবন্ধু গ্রাম পঞ্চায়েত থেকে এবং পাঁচজন আমরা আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত থেকে আমরা আপাতত আজকে অবধি আমরা মনোনয়নপত্র সাবমিট করা হয়েছে। তো এটাই আমরা বলতে চাই, যেহেতু ত্রিপুরা মথা এবং বিজেপি অ্যালায়েন্স, এটা আমরা এই এই কী হবে না হবে, এই ভবিষ্যতে কী হবে, এই ইলেকশনের ব্যাপারটা কী হবে, এটা আমাদের সিডাব্লিউসি মেম্বাররা, সেন্ট্রাল কমিটির মেম্বাররা তারা পরবর্তী সময়ে আমাদেরকে জানিয়ে দিবে। তাই আমরা এই আশা, তো আমরা আশাবাদী ত্রিপুরা মথা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফার্স্ট টাইম ভেরি স্ট্রং পার্টি গোয়িং অন এই কন্টেস্টেন্ট। আগে তো আমরা দেখছি না কোনো সময় যে পঞ্চায়েত নির্বাচনে যে লড়ছি, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম পার্টি গোয়িং টু কন্টেস্টেন্ট ইন দ্য গ্রাম পঞ্চায়েত এরিয়া। তো এটা খুব গর্বের বিষয়। তো আমি মনে করি ত্রিপুরা মথা একজন সব কর্মী হয়ে, একজন কর্মী হয়ে আমি খুব খুশি এবং আমি খুব গর্বিত। আশা করি আমরা ত্রিপুরা মথা মিলিয়ে আগামী